Hey guys, welcome back to the channel M.D.Bengali Bengali vlog. এই এরকম করছিস কেন দাঁড়া আর আজ হচ্ছে কি বার যেন ভুলে গেছি আজ হচ্ছে বুধবার তো আজ বুধবার আর আমি ভ্লগটা স্টার্ট করছি এখন 7টা থেকে তো 7টা থেকে এই কারণেই স্টার্ট করছি আজকে ছোটবাবুকে খেলতে দিয়ে আসতে গেছিলাম খেলতে দিয়ে আসতে গিয়ে মানে আমাদের গলির আর একটু আগে ট্রান্সফরমার পর্যন্ত দেখছি যে কোনো বৃষ্টি নেই তারপর থেকে দেখি ঝমঝম করে বৃষ্টি মানে প্রথমে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আর রেলগেট পর্যন্ত গেছি রেলগেটে ওখানে গিয়ে দাঁড়িয়েছে তারপর দেখি ঝমঝম করে বৃষ্টি ফের ব্যাক করে পালিয়ে এসেছি কিন্তু আমার ঠান্ডা লেগে ওইখান থেকে এইটুকুনি গেছি আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেল এসে দেখি কাশি হচ্ছে নাক ফসফস করছি সেই কারণে হলো কি কিন্তু আমার নাকে এরকম নাকে কথা চলে গেছিলো একটা নাকে নাকে কথা হচ্ছে তো আবার ছোটবাবুকে ব্যাগ করে নিয়ে চলে এলাম ওকে আবার তুই কম্বলের তলায় ঢুকে শো বলে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ঠান্ডার ধাত এসে গেছি কেন বুঝতে পারছি না একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে ওই স্কুটিটা নিয়ে হেঁটে হেঁটে যাই না আমি হেঁটে গেলেই ভালো হতো আমি হেঁটে যাবো না একটু লেট করে বেরোবো গাড়ি নিয়ে বেরোবো তো সেই কারণে লেট করে বেরোলাম এখান থেকে বেরোলাম 5:45 তো 6টার সময় দেখি মানে 5:45 তখন খুব অন্ধকার মেঘ করে আজ অতটা বুঝতে পারিনি তারপরে রেলগাড়ির কাছে গিয়ে এমন বৃষ্টি এলো পালিয়ে এসেছি দুজনে এসে আর একটু শুয়েছিলাম শুয়ে আজকে টিফিনও করিনি আর এই সবে ঘুম থেকে উঠলাম শোনা আছে অফিসে যাবে ও আজকের আজকে তো আর হবে না ছুটি ছাটা শেষ কালকে খুব কষ্ট হয়েছে ওর গাড়ি নিয়ে হেঁটে হেঁটে এসেছে না তো আজকের ও অফিসে যাবে এই যে তো কি টিফিন খাবে রুটি খায় না সব থেকে বড় সমস্যা হচ্ছে রুটি খায় না খালি পরোটা খায় তো সে কারণে পরোটা ম্যানকে পরে আর ওর মামা গেল যে ওর মামাকে টিফিন করে দিইনি ঘুমাচ্ছিল তা এই যাবে বেরোবে 9টার সময় একটু টিফিন করে দিই কি অবস্থা তো চলো টিফিনটা করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো আজকে ব্রেকফাস্টের পরোটা বানাইনি এই যে চাউমিন বানিয়েছি আর চা খাচ্ছে এই যে সোনাবাবু চা খাচ্ছে আর চাউমিন খাচ্ছে আর কি বেছে বেছে দেওয়া হচ্ছে এগুলো এ দিস না আর এই যে আমাদের ছোটাবাবু ছোটাবাবু কি করছো ফেভারিট চাউমিন খাচ্ছো আর শাশুড়িমা পিছনে বসে আছে এই শাশুড়িমা চাপা দিয়ে রেখে দিয়েছি কি মেমোরি ও আমাকে মেমোরি শেয়ার করছে তো চলো খেয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে আজ ফাইনালি টাটা টাটা সাবধানে যাস হ্যাঁ সাবধানে যাস পৌঁছে ফোন করিস টাটা হ্যাঁ সাবধানে যাস তো সোনা চলে গেল এবার আমি ঘরের কাজ করব ঘরের কাজ কিছু হয়নি এখনো পর্যন্ত তো আমি বললাম না ছোটবাবুকে দিতে গেছিলাম এসে শুয়ে পড়েছিলাম খুব ঠান্ডা লেগে গেছিলো এত কাশি হচ্ছিল মানে মানে গা গরম না করলে হবে না এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিলো তো দুজনে মিলে কম্বলের তলায় ঢুকে শুয়ে পড়েছিলাম তো এবারে ঘরের কিছুটা কাজ করব কাজ করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসবো তো রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে শোনা চলে গেল মনটা খারাপ লাগছে ও থাকলে একটু ঘরটা ভালো লাগে গমগম করে ঘরটা গল্প করি ওর সঙ্গে তো ভালো লাগে ও চলে গেলে একটু মানে আমি একা হয়ে যাই আমার গল্প করার মতন কেউ নেই বড়োবাবু রয়েছে ও তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত আর ছোটোবাবুও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কার্টুন দেখে ফোন চালায় এই সব করে বেড়ায় আর মাঝে মধ্যে এসে আমার সঙ্গে একটু কথা বলে তো ও থাকলে সারাক্ষণের সঙ্গে বকবক করি বেশ ভালো লাগে মনটা কিন্তু চলে গেছে ভালো লাগছে না যাই হোক রান্না আমার কী কী করেছি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো চলো কী রান্না করেছি দেখাই আজকে সিম্পল রান্না করেছি বেশি কিছু রান্না করিনি আলু ভাজা কলা ভাজা আর এখানে হচ্ছে কালকে একটু চচ্চড়ি রয়েছে বেগুনটা একটা ছিল ভেজে নিলাম আর ডালটাও কালকের কিন্তু ডালটা টমেটো দিয়ে ডাল করেছিলাম কালকেও খাইনি তো সেই ডালটাই গরম করলাম আর রয়েছে এদিকে ভাত এই যে ভাত এখনও মানে ফ্যান ঝরছে এটাকে তুলবো তুলে নিয়ে এবারে যাবো স্নান করতে তার আগে দেখে আসি ছোটবাবু কী করছে চলো ছোটবাবু কী করছে দেখে আসি তো এইদিকে রান্না করেছি হচ্ছে এই যে আলু ভাজা বাবা এত অন্ধকার কেন লাইটটা জ্বালাই
কি করছে? আমার ব্লগ দেখছি অলি পাপ্পা। ব্লগ শেষ হয়ে গেছে, আমি তো এক্ষুনি আপলোড করলাম, তার মানে নিজেরটুকুনি খালি দেখে নিয়েছে, তাই তো? আর নিজের পিকটা দেখতে পেয়েছে তো এক্সাইটেড হয়ে ব্লগটা খুলে, ওরম ভাবে ব্লগ দেখলে আমার চ্যানেলের ক্ষতি। ও টুকটুক, আজকে স্নান করাবো না ভাবছি, কারণ আজকে দুজনেই কাঁদছি খুব। সকালবেলা খেলতে দিয়ে আসতে গেছিলাম আজকে, দুজনেই কাঁদছি। তো চলো আমি স্নানটা করে আসি, এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। লাইট অফ করে দিচ্ছি। তো স্নান করা আমার হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এবারে ছোটবাবুর খিদে পেয়ে গেছে খুব জোরে, তাই তো ছোটবাবু? ছোটবাবুর খুব জোর খিদে পেয়ে গেছে, ছোটবাবুকে খেতে দেবো। আর পাপা আসবে 1:30 সময়, এখন 1:05 বাজে, 1:30 সময় চলে আসবে, এলে আমরা ভাত খাবো। ভাত খেয়ে নিয়ে একটু কি ঘুমাবো? আগে দিয়ে দাও না, আগে দিয়ে দেবো। ওলে বাবা, আগে ঘুমো ঘুমো করবো। কেমন হচ্ছে আমার সোনা পাপা? তো কেমন হচ্ছে, কি মোটু হয়ে গেছে না খেলতে গিয়ে আবার মোটু হয়ে যাচ্ছে? তোমরাই কমেন্ট সেকশনে জানিও তো মোটু হচ্ছে কি। দেখো খেলতে না গেলেই মোটা, মুড়িতে চর্বি দেখো, ওই দেখো কতটা চর্বি। হেরি কি হবে, চো মোটুরাম হয়ে যাচ্ছে। আজকে তো বৃষ্টি পড়লো বলে গেলাম না, গেলাম না না গেছিলাম, কিন্তু আবার রেলগেট থেকে আমরা ফিরে চলে এসেছি, গিয়েও রেলগেট থেকে ফিরে চলে এসেছি। এ দেখো সক্স নিয়ে, দেখো এ সবাইকে সক্স দেখাচ্ছে, পরে না পরে না সক্সটা পরে না, ড্রেস করে না, ঠান্ডা। আজকের ওয়েদারটা খুব খারাপ, চারিদিকে মেঘলা হয়ে আছে আর বৃষ্টিও পড়ছে, যার জন্য ওকে স্নান করালাম না আজকের। থাক একটা দিন, আমাদের বড্ড ঠান্ডা ধাতকো, দাদার বার্থডে আসবে দিদি, তুমি যদি ব্লগটা দেখে থাকো বলে দিলাম, ঠিক আছে আগের দিন চলে আসবে, ঠিক আছে পিকে বলে দিলাম। তারপর বিকেলবেলা আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যাবেলা চাটা খেয়ে আর এখন বসে আছি, একটু গল্প করছি, ল্যাপটপে কাজ করছি, ছোটবাবু ওইদিকে ঘোরাফেরা করছে। ওর এখন মোটর দরকার, গাড়ির যে মোটরগুলো হয় না সেই মোটর দরকার, মোটর খুঁজে বেড়াচ্ছে, ওগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করবে। এই 500 টাকা দিয়ে রিমোট, ওই 600 টাকা, 500 না 600 টাকা দিয়ে রিমোট কন্ট্রোল গাড়ি নিয়েছে, এখন ওইটা ও না বললে কোনো সময় ভেঙে নিয়ে নেবে, কোনো বিশ্বাস নেই। এর আগে অনেক গাড়ি ভেঙে মোটর বার করেছে, সেগুলো দিয়ে ফ্যান তৈরি করেছিল, ফ্যান তৈরি করবে নিশ্চয়ই খুব শীঘ্রই, তোমাদের সঙ্গে শেয়ার করবে। না 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 বললে হবে না, আমি সব জানি। ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের কাছে। মা কদিন ধরে মাথা চুলকাচ্ছে, কেন বলতো? মাথায় শ্যাম্পু করতে হবে, বিগত 1 মান্থ হয়ে গেল মাথায় শ্যাম্পু করা হয়নি। খুব মাথা চুলকাচ্ছে আর এখানে খুব ব্যথা করছে। তবুও মাথায় শ্যাম্পু করতে হবে, শরীর খারাপের জন্য মাথায় সাবান একদম দেওয়া হয়নি শ্যাম্পু। তো এবারে শ্যাম্পুটা করাবো ভাবছি, আবার আজকে খেলাতে নিয়ে গেলাম, খোপ খোপ করে কাঁদছে, কি করবো কে জানি। তো চলো রান্নাবান্না করি, করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চুল টুল আঁচড়াই নি, কি অবস্থা আমার, কি অবস্থা। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর রাত্রিরে তো ফুলকপি আলুর তরকারি হাজও করেছিলাম, কড়াইশুঁটি দিয়ে তরকারি আর রুটি করা হয়েছিল। বড়োবাবু খেলো না, আর আমরা তিনজনে খেলাম, মানে চারজনে শাশুড়িমাকে নিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কিছু সবজি বাজার করে নিয়ে এসেছে, ওই সবজিগুলো গোছাবো এখন, গুছিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো।
কারণ কালকের আমাদের হচ্ছে কাল আর পরশু দুদিন আমাদের এখানে লকডাউন চলবে, মানে বাজার বন্ধ। তো সেই কারণে আজকে রাত্রিবেলা গিয়ে সবজি বাজার করে নিয়ে এলো, আবার শুক্রবার দিন পুজো আছে সংক্রান্ত দিনে, তো সেই পুজোর বাজারও সমস্ত কিছু করে নিয়ে এসেছে, সেগুলো একটু গোছাবো, গুছিয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আর কন্টিনিউ করছি না। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।